আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে নিয়ে এলাম 1940 সালে ঘটা তুরস্কের একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা, দ্য বাটারফ্লাইস ড্রিম, অর্থাৎ প্রজাপতিদের স্বপ্ন সিনেমার গল্প নিয়ে। তো গল্পটা আপনাদেরকে বন্ধুত্ব, ভালোবাসা এইসব আবার নতুন করে শেখাবে আর বিশ্বাস করাতে বাধ্য করবে যে মানুষের জীবন সিনেমার চেয়েও বেশি সিনেম্যাটিক হতে পারে, আর বাস্তবতা যে কত বেশি কষ্টদায়ক হতে পারে তা এই গল্পটা না শুনলে বুঝতে পারবেন না। তো গল্প শুরুর আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরু হয় একটা কয়লা খনিতে, যেটি ছিল তুরস্কের জঙ্গুলদক প্রদেশে, আর শ্রমিক আইন 1940 মোতাবেক সেই প্রদেশের সকল গ্রামের 15 থেকে 65 বছরের পুরুষদেরকে সেই কয়লা খনিতে কাজ করা ছিল বাধ্যতামূলক। আর সেই কয়লা খনির হিসাবরক্ষক হিসেবে কাজ করত রুস্তু নামের এক ছেলে। আর আজকে সে তার কাজ শেষ করে তার বন্ধু মুজাফফারকে ডেকে নিয়ে সাথে করে নিয়ে যায় স্থানীয় একটা পোস্ট অফিসে, কারণ আজকে তাদের শহরের মাসিক পত্রিকাটি প্রকাশ হয়েছে, যেখানে রুস্তু আর মুজাফফার দুজনেই কবিতা সাবমিট করেছিল ছাপানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো কবিতায় এবারও ছাপা হয়নি, কিন্তু পত্রিকায় ঠাঁই পেয়েছে তাদের স্যারের একটা কবিতা। কিন্তু এ যাত্রায় কবিতার দেখা না পেলেও দুই বন্ধু সুজান নামের একটা সুন্দরী মেয়ের দেখা ঠিকই পেয়ে যায়। যাই হোক, তারা পত্রিকা নিয়ে চলে আসে তাদের স্যারের কাছে আর তাকে শুভকামনা জানায়, আর আজকে সন্ধ্যায় স্যারের কাছে একটা ট্রিট চেয়ে বসে। আর স্যারও ছিল খুব ভালো মনের মানুষ, তাই তাদেরকে সন্ধ্যায় দাওয়াত দেয় আর সবাই মিলে বসে বেশ আড্ডা দেয়। আর তারা স্যারকে বলে, স্যার আমরা দুজন একটা মেয়েকে পছন্দ করেছি আর আমরা দুজনেই তার জন্য কবিতা লিখবো, যার কবিতা তার পছন্দ হবে তার সাথে সেই মেয়ের বিয়ে হবে। এসব উদ্ভট প্ল্যান করে তারা দুজন হাসতে হাসতে বাড়িতে ফিরে আসে। আর পরদিন রুস্তু আবার মুজাফফারের সাথে দেখা করে, তাকে বলে, বন্ধু শোন, আমি আবার কবিতা লিখেছি, তুই একটা টাইপরাইটার ম্যানেজ করে দে আমাকে, আমি সেগুলো লিখে আবার পত্রিকা অফিসে পাঠিয়ে দেব। এসব কিছু বলে দুই বন্ধু একসাথে যায় সুজানের সাথে দেখা করতে, আর সৌভাগ্যবশত তারা সুজানের দেখাও পেয়ে যায়। রুস্তু তাকে পরিচয় দেয় নিজের আর হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু তখনই হঠাৎ রুস্তুর কাশি উঠে যায়, ভয়ানক এক ধরনের কাশি, আর শেষমেশ তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। আর তার পাশে বসেছিল মুজাফফার, আর এখন তাকে দেখতে চলে আসে তাদের সাহিত্যের টিচার, আর তিনি রুস্তুকে খুশি করতে তার জন্য তার পছন্দের একটা কবিতার বই নিয়ে আসে। রুস্তু মুজাফফার দুজনেই খুবই খুশি হয়ে যায় সেই কবিতার বই দেখে, আর এখন আবার সেই ভয়ঙ্কর রকমের কাশি শুরু হয়ে যায় রুস্তুর। যাই হোক, সেদিনের মতো মুজাফফার আর তাদের সাহিত্যের টিচার চানগিল সাহেব বেরিয়ে আসলে রাস্তার মাঝে তাদের সাথে দেখা হয় সুজানের সাথে। সুজান ক্যাজুয়ালি মিস্টার চানগিলের সাথে হ্যান্ডশেক করলে মুজাফফার তাকে বলে, আপনি সচরাচর সবার সাথে হ্যান্ডশেক করেন, কিন্তু সেদিন আমার বন্ধুর সাথে কেন করলেন না? সুজান বেশ অপ্রস্তুত হয়ে সেখান থেকে বিদায় নেয়। আর এখন দুই বন্ধু যে যার অবস্থান থেকে কবিতা লিখতে শুরু করে, যে যার সামর্থ্য অনুযায়ী সেরা কবিতা লেখার চেষ্টা করে। এদিকে হাসপাতালের বাহিরে থাকায় মুজাফফার তার কবিতা দেখানোর জন্য হাজির হয়ে যায় সুজানের কাছে, কিন্তু সে সুজানকে অন্য একটা ছেলের সাথে নাচতে দেখে মন খারাপ করে চলে আসতে থাকে। কিন্তু সুজান দৌড়ে তার পিছু পিছু চলে আসে, সে ভেবেছিল সেদিন তার বন্ধুকে অপমান করার জন্য হয়তো মুজাফফার আজকেও রাগ করেছে। তাই সুজান মুজাফফারকে বলে, আমাকে রুস্তুর কাছে নিয়ে যাও দয়া করে, আমি ওর সুস্থতার জন্য দোয়া করতে চাই ওর সামনে। আর মুজাফফার এখন বেশ খুশি হয়ে যায় আর তাকে নিয়ে যায় রুস্তুর কাছে। এতদিনে রুস্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, সে মন ভালো করতে সমুদ্রের পাশে এসে কবিতা লিখছিল, আর এখানে সুজান এসে রুস্তুকে সুস্থতার জন্য অভিনন্দন জানায়। আর তারা তিনজন এখন অনেক ঘোরাঘুরি করে, আর সুজান জানতে পারে রুস্তু খনিতে কাজ করে আর মুজাফফার একটা সরকারি অফিসের টেলিগ্রাম, টাইপরাইটার এই সব কিছুর মেরামতকারী। আর এখন সুজান রুস্তুকে বলে, তুমি আমাকে একদিন তোমার খনিতে ঘুরতে নিয়ে যাবে মাটির নিচে? মুজাফফার বলে, আরে ও তো শ্রমিক নয়, ও মাটির উপরে কাজ করে। রুস্তু
বলে ঠিক আছে কিন্তু আমি দেখতে চাই মাটির নিচে কেমন। রুস্তু বলে ঠিক আছে আমি দেখছি কিভাবে নিয়ে যাওয়া যায়। যাই হোক সেদিন তারা গল্প গুজব শেষ করে চলে যায় যে যার বাড়ির দিকে। কিন্তু যাবার আগে সুজান তাদেরকে বলে কয়েকদিন পর তার কোম্পানির পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হবে, সেখানে সুজান নিজেও থাকবে, তারা যেন খেলা দেখতে আসে। দুই বন্ধুই খুবই খুশি হয়ে যায় আর তারা প্ল্যান করে টাইপরাইটারে ছাপিয়ে সেদিন সুজানকে কবিতা উপহার দেবে। আর এই জন্য মুজাফফর তার অফিস থেকে একটা টাইপরাইটার চুরি করে বাসায় নিয়ে আসে কবিতা লেখার জন্য। কিন্তু হায় রে দুর্ভাগ্য, কবিতা লিখতে গিয়ে তাদের টাইপরাইটার বেলকুনি থেকে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। আর সরকারি জিনিস নষ্ট করার কারণে সেদিনই চাকরি থেকে বরখাস্ত করা হয় মুজাফফরকে। বেচারা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে সে তার বাবার কাছে আরও অনেক বকা খায়। তবুও সে মন ভালো করতে আবার রুস্তুর সাথে বেরিয়ে পড়ে। রুস্তু আবার তাকে বলে, চিন্তা করিস না বন্ধু, আমি নিজেও যক্ষায় আক্রান্ত আর তুইও চাকরি থেকে বহিষ্কৃত, দুজনে খুবই কষ্টে আছি রে। বলে তারা দুজন চলে যায় সুজানের খেলা দেখতে। আর স্টেডিয়ামে সুজান তার কোম্পানির হয়ে খুবই সুন্দর টেনিস খেলা উপহার দেয় সবাইকে আর সে সেই খেলা জিতেও যায়। এখানে খেলা শেষে তারা দুজন সুজানকে বলে, সুজান আগামীকাল অডিটোরিয়ামে চলে এসো, আমরা একটা মঞ্চনাটকের আয়োজন করেছি। সুজান তাদের কথা শুনে এখন চলে যায় তার বাবার কাছে। আর এখন পরদিন তারা সবাই চলে আসে তাদের কলেজের অডিটোরিয়ামে। রুস্তু সবাইকে তাদের লেখা সেই নাটকের স্ক্রিপ্ট পড়ে শোনাতে থাকে। আর সেদিনের মতো টুকটাক জিনিসপত্র অ্যারেঞ্জ করে তারা তাদের কাজ শেষ করে ফেলে। আর এখন সুজান একটু বাহিরে আসলে তাদের এক ক্লাসমেট কুরবাত সুজানকে বলে, সুজান তুমি রুস্তুর কাছে এত বেশি যেও না, ওর কিন্তু যক্ষা হয়েছে। সুজান বলে, আমাকে শেখাতে এসো না কুরবাত, নিজের কাজে মনোযোগ দাও। আর এখন পরদিন তারা সবাই মিলে চলে যায় পিকনিকে, সেখানে তারা সবাই অনেক মজা করে। আর আজকে রাত হলে দুই বন্ধু তাদের বাড়িতে না গিয়ে চলে আসে তাদের সাহিত্য স্যারের কাছে। উদ্দেশ্য হলো স্যারের কাছে থাকা টাইপরাইটার নিয়ে সেখানে কবিতা লেখা। আর স্যার খুব ভালো মনের মানুষ হওয়াতে তাদেরকে টাইপরাইটার আর কাগজ সবই দিয়ে দেয়। আর দুই বন্ধু সারা রাত ধরে তাদের সব কবিতা লিখতে থাকে। আর এখন পরদিন তারা নাটকের রিহার্সাল করতে থাকে সেই অডিটোরিয়ামে। কিন্তু হঠাৎ সেখানে চলে আসে সুজানের বাবা। সুজান দৌড়ে তার বাবার কাছে চলে যায়। এক গম্ভীর চেহারা নিয়ে সে রুস্তুকে বলে, আমি যক্ষা রোগে আমার প্রিয় এক বন্ধুকে হারিয়েছিলাম, তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও, কিন্তু এখন থেকে আমার মেয়ের আশেপাশে তোমাদের যেন কাউকে আমি না দেখি। তাদের অপমান করে সুজানের বাবা তাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে বন্ধুদের অপমানিত হতে দেখে আজকে বাড়িতে এসে সুজান মন খারাপ করে দাঁড়িয়েছিল বেলকনিতে। তার মা তাকে এসে সান্ত্বনাও দিচ্ছিল, কিন্তু তখনই তার বাবা সেখানে চলে আসে। আর তিনি সুজানের মাকে ভেতরে পাঠিয়ে দিয়ে সুজানকে বলে, দেখো আমি তোমাকে এই শহরে এইসব ছোট লোকদের সাথে মেশার জন্য নিয়ে আসিনি, বাবাকে কিন্তু খবরদার রাগান্বিত করো না, পাঁচ মিনিটের ভেতরে খাবার টেবিলে চলে আসো। রাগ করে বাবার দিকে তাকিয়ে থাকে সুজানা, কিন্তু কিছুই করতে পারে না সে। এদিকে পরদিন সকাল হলে দেখা যায় এখন রুস্তু বেশ অসুস্থ আর তাকে এখন চিকিৎসার জন্য শহর ছেড়ে দূরে এক হাসপাতালে যেতে হবে। আর তাই সেদিন সে তার প্রিয় বন্ধু মুজাফফরকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নেয় আর তাকে একটা কবিতা লিখে দেয় সুজানকে দেওয়ার জন্য। আর এখন রুস্তু তার স্যারের থেকেও বিদায় নিয়ে নেয়। আসলে আগের যুগে যক্ষা ছিল একটা প্রাণঘাতী রোগ, তাই তখন রোগীদের সবার থেকে আলাদা করে চিকিৎসা করানো হতো। তাই ডাক্তারেরা রুস্তুকে নিয়ে চলে যায় দূরের এক দ্বীপের নিরাময় কেন্দ্রে। আর এখন প্রিয় বন্ধুর বিদায় হওয়াতে বিষাদ মনে নিয়ে রাতের বেলা মুজাফফর আবার কবিতা লিখতে শুরু করে দেয়। আর প্রিয় বন্ধুর দিয়ে যাওয়া কবিতা আর তার নিজের লেখা কবিতাটা সুজানকে দেবার জন্য আবার সে ডান্স ক্লাবে চলে যায় মুজাফফর। সেখানে কুরবাতের সাথে ডান্স করছিল সুজান। আর নাচ শেষ করে বাহিরে এসে মুজাফফরের সাথে দেখা করে সুজান। আর মুজাফফর তার কাছে থাকা রুস্তুর আর তার নিজের সেই কবিতা দুটো সুজানকে দিতে থাকে। কিন্তু কবিতা দুটো দেওয়ার আগে তাদের কথা বলতে দেখে ফেলে কুরবাত। সে এখানে এসে ক্ষিপ্ত হয়ে মুজাফফরকে বলে, কি রে যক্ষা রোগীর দল, তুই সুজানের এত কাছে ঘেসিস কেন, তোর জন্য যদি সুজানের যক্ষা হয়ে যায়। মুজাফফর তাকে বলে, আর
পারে গর্ধব, যক্ষা এমন হাওয়া বাতাসের মাধ্যমে ছড়ায় না। আর এই কথা শুনে সেখানে কুরবাতের সাথে মুজাফফারের হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু মারামারি বেশি দূর যাবার আগে সেখানে তাদের স্যার চলে আসে আর তারা সবাই যে যার মতো ফিরে চলে যায়। আর এখন স্যার বাহিরে এসে মুজাফফারকে বলে, তুমি ঠিক আছো তো? মুজাফফার বলে, হ্যাঁ স্যার আমি ঠিক আছি। কিন্তু অদ্ভুতভাবে মুজাফফার বেশ কাশছিল সেদিন। আর এখন পরদিন মুজাফফার সমুদ্রের পাশে বসে রুস্তুর পাঠানো একটা চিঠি পড়ছিল, যেখানে রুস্তু তাকে বলে, জানিস বন্ধু, আমার এখানে এসেও একটা সুন্দরী রোগীর সাথে পরিচয় হয়েছে, আর তুই আমার কবিতাটা সুজানকে দিয়েছিলি। আমাদের দুজনের মধ্যে কার কবিতাটা সুজানের পছন্দ হয়েছে রে? আর এখনই সেখানে সুজান চলে আসে, আর অপ্রস্তুত হবার কারণে তার হাত থেকে রুস্তুর সেই চিঠিটা সমুদ্রের মাঝে পড়ে যায়। যাই হোক, সুজান এসে মুজাফফারকে বলে, সেদিনের চিঠিগুলো কোথায়, আমাকে দাও। কিন্তু আজকে মুজাফফার তাদের কবিতার চিঠিগুলো আনতেই ভুলে গেছে। সে সুজানকে বলে, জানো সুজান, রুস্তু চিঠি লিখেছিল, সে না খুব ভালোই আছে। আর রুস্তুর কথা শুনে সুজান বলে, রুস্তু আমাকে খনির মাটির নিচে নিয়ে যেতে চেয়েছিল, আমার খুবই ইচ্ছে মাটির নিচে যাওয়ার। তো যাই হোক, এইসব কিছু বলে সুজান সেখান থেকে চলে যায়। আর মুজাফফার ভাবতে থাকে কিভাবে সুজানের এই শখ পূরণ করা যায়। এসব কিছু ভাবতে ভাবতে পরদিন মুজাফফার দেখতে পায় খনির শ্রমিকদের পোশাক এক ধার করে শুকাতে দেয়া হয়েছে। আর এটি দেখে মুজাফফারের মাথায় একটা বুদ্ধি এসে যায়। সে তাদের সেই কবিতা দুটো আর দুটো শ্রমিকদের কাপড় নিয়ে চলে যায় সুজানের কলেজের সামনে। আর সে সুজানকে বলে, চলো, ছদ্মবেশ ধারণ করে খনির ভেতরে যাবার বুদ্ধি পেয়ে গেছি। আর এখন তারা দুজন একটা ব্রিজের নিচে গিয়ে খনি শ্রমিকদের কাপড় পরে ছদ্মবেশ ধারণ করে ফেলে, আর হাতে মুখে বেশ কিছুটা কালি মেখে চলে যায় সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে কয়লা খনির ভেতরে। আর ধীরে ধীরে যেতে থাকে খনির ভেতরে, আর তারা দুজন এখন পৌঁছে যায় মাটির প্রায় 60 ফুট নিচে। চারিদিকে কয়লার বিদঘুটে গন্ধ আর কালো অন্ধকার, স্যাঁতস্যাঁতে সেই জায়গায় দুজন বেশ ভয় পেয়ে যায়। আর এখন প্রায় কয়েক ঘন্টা পর তারা উঠে আসে উপরে। কিন্তু এখানেই ঘটে বিপত্তি, কারণ শ্রমিকদের পরিষ্কার করার জন্য সেখানে সবার কাপড় চোপড় খুলে পরিষ্কার করা হতো। ধীরে ধীরে তাদের লাইন এগোতে থাকে। মুজাফফার তো এ যাত্রায় পার পেয়ে যায়, কিন্তু সুজান এখানে এসে ধরা পড়ে যায়। আর এখন দেখানো হয় অফিস রুমে সুজান ভয়ে কান্না করতে শুরু করে দিয়েছে, আর পাশের রুমে হতভম্ব হয়ে বসে আছে মুজাফফার। আর এখন সুজানের বাবা এসে তার মেয়েকে নিয়ে চলে যায়, আর রাগের মাথায় সুজানকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। এদিকে মুজাফফারের এমন কাজ দেখে সুজানের বাবা কিছু লোক ঠিক করে মুজাফফারকে বেদম মার দেয়। মার খেতে খেতে মুজাফফার এমন কাশি শুরু করে দেয় যেন সে এখনই মারা যাবে। আর এখন কোনো রকমে বাড়ি ফিরলে মুজাফফার প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, সে কাশতে কাশতে রক্ত বমি করতে থাকে। আর এখন মুজাফফারেরও যক্ষা ধরা পড়ে যায়, আর তাকেও এখন পাঠানো হয় সেই নিরাময় কেন্দ্রে। আর তার সাথে এবার তার স্যারও যায়, কারণ তিনি রুস্তুর সাথে একটু দেখা করতে চাইতেন। তো যাই হোক, এখন সেই দ্বীপের মাঝের স্পেশাল হাসপাতালে তারা পৌঁছে যায়, আর গিয়ে দেখে সেখানে রুস্তু বেশ খুশিতেই আছে। সে চিঠিতে বলা সেই মেয়েটির ভলিবল খেলা খুব মজা করে উপভোগ করছিল, আর এখনই প্রিয় বন্ধুকে দেখে খুবই খুশি হয়ে যায় রুস্তু। সে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করে, আর এখন সে দেখতে পায় তাদের শ্রদ্ধেয় স্যারকে, শ্রদ্ধা আর সম্মানের সহিত তাকেও আলিঙ্গন করে নেয়। আর এখন যাবার আগে স্যার তাদের দুজনকে বলে, এখানে যতদিন আছো শুধু কবিতা লেখার পেছনে সময় দাও, আর আবার সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে যাবে তখন কিন্তু আর সময় পাবে না, বলে তাদের স্যার সেখান থেকে বিদায় নেয়। আর এখন দুই বন্ধুর প্রতিনিয়তই চিকিৎসা হতে থাকে, তাদেরকে স্বাস্থ্যকর খাবার আর পরিচর্যা করা হয় প্রতিদিন। আর এখন দুই বন্ধু গল্প করতে বসে। মুজাফফার রুস্তুকে বলে তার আর সুজানের ব্যাপারে, খনিতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে তাকে। রুস্তু বলে, যতই মার খাস না কেন, শেষমেশ আমার মুখের কথা তুই পূরণ করলি বন্ধু, তারপর বল আমাদের কার কবিতা সুজানের পছন্দ হয়েছে। মুজাফফার বলে, তারপর আমার আর কখনোই সুজানের সাথে দেখা হয়নি রে। আর এখন রুস্তু এই কথা শুনে মুজাফফারকে নিয়ে যায় সেখানকার এক টাইপরাইটার ঘরে, যেখানে অনেকগুলো টাইপরাইটার মেশিন ছিল। রুস্তু বলে, তুই এখানে অনেক কবিতা লিখ
লিখতে পারবি বন্ধু, সুজানকে চিঠিও লিখতে পারবি। আর এই কথা শুনে মুজাফফর বসে পড়ে কবিতা আর চিঠি লিখতে। এক এক করে ছয়টা চিঠি লেখে সে সুজানকে, কিন্তু চিঠিগুলো প্রত্যেকবারই ডাকপিয়ন তাকে ফেরত পাঠিয়েছিল। তাই সাত নাম্বার চিঠিটা লেখা শেষ হলেও সে মন খারাপ করে ছিঁড়ে ফেলে দেয়। আর এখন গরমকাল শেষ হয়ে শীত পড়ে গেছে, চারিদিকে তুষারপাত, আর তুষার নিয়ে এখন খেলায় মত্ত হয়ে গেছে মেহেদিয়া আর রুস্তু। এই ছয় মাসে তারা দুজন আরো ভালো বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু রুস্তু সেখানে খেললেও আনমনে মন খারাপ করে বসেছিল মুজাফফর। আর এখন তারা দুজন মুজাফফরের খোঁজ নিতে আসলে হঠাৎই মেহেদিয়ার পেটে ভয়ানক রকম ব্যথা শুরু হয়ে যায়। দুই বন্ধু তাকে ধরে নার্সদের ডাকতে ডাকতে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। আর এখন মেহেদিয়া কিছুটা সুস্থ, ডাক্তারের রিপোর্টও তার হাতে এসেছে, সেটি জানার জন্যই পাশে অপেক্ষা করছিল রুস্তু। আর ডাক্তারের রিপোর্টে মেহেদিয়ার টিবি ধরা না পড়লেও এমন একটা রোগ ধরা পড়ে যার নাম বা চিকিৎসা কিছুই জানা ছিল না ডাক্তারদের। কিন্তু মেহেদিয়া এই ব্যাপারটা কাউকেই বলে না। আর এখন পরদিন রোগীদের মন ভালো করতে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বসে রুস্তু ছোট্ট একটা চিরকুটে আমি তোমাকে ভালোবাসি মেহেদিয়া, এটি লেখে মন মরা হয়ে বসে থাকা মেহেদিয়ার কাছে পাঠায়। আর প্রতিউত্তরে মেহেদিয়া তাকে লেখে আমি আর বেশি দিন বাঁচবো না রুস্তু। এটি দেখে বেচারা রুস্তুর মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু সে ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিতে নারাজ। তাই আজকে রাতে গাছ বেয়ে সে দোতলায় উঠে চলে যায় মেহেদিয়ার বেডে। আর সে মেহেদিয়াকে ডেকে তুলে তাকে বলে আমি তোমাকে ভালোবাসি মেহেদিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মেহেদিয়া মৃত্যু নিশ্চিত জেনে তাকে বলে আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি, প্রেম করতে নয়। বলে সে রুস্তুকে ফেলে চলে যায় তার ঘরে। আর এখন পরদিন সকালে হাসপাতালের একজন মারা যায়। সবাই অপলক দৃষ্টিতে দেখতে থাকে সে মৃত লোকটিকে। আর আজকে মেহেদিয়াকেও এই হাসপাতাল থেকে বিদায় জানানো হয়, কারণ এই হাসপাতালে শুধুই যক্ষা রোগীদের চিকিৎসা দেয়া হতো, কিন্তু মেহেদিয়ার কি রোগ হয়েছে তা তো কেউ জানেও না। সবার থেকে বিদায় নিলেও মেহেদিয়া যেন আকুল চোখে খুঁজে ফিরতে থাকে রুস্তুকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। আর এখন জাহাজে করে বাড়িতে ফিরতে থাকে মেহেদিয়া, কিন্তু হঠাৎই পেছন থেকে তার কাছে চলে আসে রুস্তু। মেহেদিয়া তো অবাক হয়ে যায়, আর তখনই তার পাশে মুজাফফর চলে আসে। আর রুস্তু তাকে বলে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি মেহেদিয়া, শীঘ্রই আমরা বিয়েও করব, মরতে তো সবাইকে একদিন হবেই। আসলে রুস্তু আর মুজাফফর দুজনেই মেহেদিয়ার জন্য সে হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছিল। আর হ্যাঁ, কিছুদিন পর সত্যি তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের ফাঁকে এক সময় রুস্তু মুজাফফরকে একটু ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে তার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলে যা বন্ধু, সুজানকে খুঁজে বের কর, কবিতা আর ভালোবাসা সব সময় আগলে রাখতে হয়, সামনে যদিও বা মৃত্যুর দেয়াল চলে আসে তবুও। আর এখন সে টাকাগুলো নিয়ে মুজাফফর প্রথমে যায় স্যারের সাথে দেখা করতে। আর এখানে স্যার আবার সুজানের বাবার সাথে বসে তাস খেলছিল। সে স্যারকে ইশারায় বাহিরে ডেকে নিয়ে এসে সুজানের ব্যাপারে জিজ্ঞেস করে। আর স্যার তাকে বলে সুজানের বাবা তাকে ইস্তানবুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না ইস্তানবুলে ঠিক কোথায় পাঠিয়েছে। আর এখন স্যার মুজাফফরকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেই ম্যাগাজিনটি বের করে দেখায়, যেখানে এবার সত্যি তাদের দুই বন্ধুর কবিতা ছাপানো হয়েছে তাদের স্যারের কবিতার সাথেই। এটি দেখে মুজাফফর খুবই খুশি হয়ে যায়। যাই হোক, এখন মুজাফফর তার বাড়িতে চলে আসে। আর খেতে বসে তার বাবা মাকে সে বলে সে হাসপাতাল থেকে ছুটি নিয়ে এসেছে বাড়িতে। আর এখন তার মা তাকে যাবার আগে কিছু খাবার আর কয়েকটা চিঠি হাতে দেয়। হ্যাঁ, চিঠিগুলো সুজান তার জন্য লিখে পাঠিয়েছিল, আর সেখানে সে ইস্তানবুলের তার ঠিকানাও লিখে দিয়েছিল। মুজাফফর খুবই খুশি হয়ে যায়, কারণ রুস্তু এখন কাজের জন্য ইস্তানবুলে যেখানে ছিল সুজানের ঠিকানাও রুস্তুর বাড়ির আশেপাশে। তাই পরদিনই সে চলে যায় রুস্তুর বাড়িতে। আর এখন রুস্তু বেশ গরিবী হালতে দিন যাপন করছিল, কিন্তু তার পাশে সব সময়ের জন্য ছিল তার প্রিয়তমা স্ত্রী মেহেদিয়া। আর এখন মুজাফফর রুস্তুকে বলে জানিস বন্ধু, আমাদের কবিতা
ছবিটা আমাদের স্যারের সাথে একই ম্যাগাজিনে ছাপানো হয়েছে। এটি শুনে তারা সবাই খুবই খুশি হয়ে যায়, আর রাতের বেলা তারা সবাই মিলে খুশির সময়টা খুব আনন্দভরে উদযাপন করে। আর পরদিন সকালে মুজাফফার চলে যায় সুজানের কলেজের ঠিকানায়, আর তারা সেখানে এত দিন পর আবার দেখা করার সুযোগ পায়। সুজান তো তাকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু কলেজের দারোয়ানকে দেখে সে তাকে আগামীকাল একটা ক্যাফেতে আসার জন্য বলে সেখান থেকে বিদায় নিয়ে নেয়। আর এখন মুজাফফার বাড়ি ফিরলে দেখতে পায় প্রচণ্ড পেট ব্যথায় পেটে দড়ি বেঁধে কাতরাচ্ছিল মেহেদিয়া। মুজাফফার কি করবে কিছুই বুঝতে পারছিল না। মেহেদিয়ার শরীরে তখন প্রচণ্ড জ্বর ছিল, আর এখন রাগ করে ঘরে ঢুকে পড়ে রুস্তু। সে বলে, ডাক্তারকে ডাকতে গিয়েছিলাম, সে আসেনি। গতবার তাকে টাকা দিতে পারিনি বলে এবার আর সে আমার কোনো কথাই শোনেনি। বেচারা রুস্তু সত্যি খুবই অভাবে ছিল। প্রিয়তমা স্ত্রীর এমন কষ্টের মাঝেও সে তার পাশে থাকতে পারছিল না। এদিকে পরদিন সুজানার সাথে দেখা করতে ক্যাফেতে চলে যায় মুজাফফার। সেখানে তারা অনেক গল্প গুজব করলেও মুজাফফার তাকে জিজ্ঞাসা করে, সুজান, সেদিন তোমাকে দেয়া কবিতা দুটোর মধ্যে কোনটা তোমার ভালো লেগেছিল? সুজান এখন একটা কবিতা বলে। কবিতাটি ছিল, রাজকুমারী আকাশ কুসুম ভাবনা ছলে, প্রগাঢ় অন্ধকারতর কালো আকাশের বুকে মধ্যরাতের ঢাকা নিস্তব্ধতা, মরিচিকা পড়া ঢেউ ছুঁতে না পারা চিবুক, তোমার চুলের গন্ধ আর বাঁকা চোখের মাদকতা, ভালোবাসা নাকি ভালোবাসার মতো, অথবা এক অনন্ত অন্তিম অধরা তুমি। এই কবিতাটা পড়ে শুনিয়ে মুজাফফারকে বলে, এই কবিতাটা আমার খুবই ভালো লেগেছে। এদিকে প্রিয়তমা স্ত্রীর জ্বর সারাতে তার শরীরে পানি দিতে থাকে রুস্তু, আর এখন এক বিশাল সমুদ্রের পাড়ে বসে তাকে বলে, তুমি হয়তো আমাকে খুব আফসোসের মাঝে ফেলে দিয়ে চলে যাবে মেহেদিয়া, কিন্তু ভালো জিনিসগুলো আসলে কমই হয়তো ভালো, বেশি থাকলে হয়তো বিরক্তি এসে যেত। আমি তোমার অসুস্থতাকেও খুব ভালোবাসি মেহেদিয়া, এই অসুস্থতার জন্যেই আমরা এক হতে পেরেছি। আর এখন মুজাফফার বাড়িতে ফিরলে চারিদিকে কুরআন পড়ার আওয়াজ শুনতে পায়, কারণ মেহেদিয়া মারা গেছে। রুস্তু মেহেদিয়ার শোকে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে, হে আল্লাহ, আমি আমার আত্মাকে আর কোনো দিনও পরিপূর্ণ করব না, আমি শুধু অপেক্ষা করব আমার মেহেদিয়ার জন্য, সেই শেষ ফয়সালার দিন অবধি। তুমি আর একটা বার আমার মেহেদিয়াকে আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ। আর এখন দুই বন্ধু একসাথে একটা ঘরে নিজেদেরকে বন্ধ করে নেয়। কয়েকদিন পর সুজান তাদের সাথে দেখা করতে আসে, তাদেরকে সান্ত্বনা দিতে আসে, ঘর থেকে বের করতে আসে, কিন্তু মুজাফফার বা রুস্তু কেউই সেই দরজা খোলে না। তাই হতাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে চলে যায় সুজানা। এদিকে দুই বন্ধু ঘরের দেয়ালগুলোতে তাদের সব কষ্টের কথাগুলোকে কবিতা আকারে লিখে রাখতে থাকে, পাগল হয়ে যায় যেন রুস্তু। আর এখন মুজাফফার তাকে বলে, জানিস বন্ধু, সেদিন ক্যাফেতে সুজান আসলে তোর লেখা কবিতাটা পছন্দ করেছিল, তুই আবারও জিতে গেলি রে বন্ধু। কিন্তু এসব কথার মাঝেই এখন শ্বাস নিতে খুবই কষ্ট হতে থাকে রুস্তুর, আর চোখের সামনেই নিঃশ্বাস বন্ধ হয়ে মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে মারা যায় রুস্তু। সবাই থাকতেও যেন একা হয়ে যায় মুজাফফার, প্রিয় বন্ধুকে শেষমেশ আজীবনের জন্য হারিয়ে ফেলে সে। পরদিন রুস্তুর কবরের পাশে তার নামের উপরে এক বুক কষ্ট নিয়ে সে লিখে দেয়, কবি রুস্তু। আর এখন সেখানে চলে আসে সুজান, মুজাফফারকে সান্ত্বনা দিতে থাকে সে। কিন্তু মুজাফফার তাকে বলে, জানো সুজান, তুমি সেদিন রুস্তুর কবিতা পছন্দ করেছিলে, আর আমরা দুই বন্ধু বাজি ধরেছিলাম তুমি যার কবিতা পছন্দ করবে তার সাথে তোমার বিয়ে হবে, কিন্তু আজ আমার বন্ধু নেই, কিন্তু তার দেয়া কথা আজীবন থেকে যাবে আমার মনে। বেচারী সুজান বুঝে যায় মুজাফফার কখনোই তার হবে না, তাই সেদিন মুজাফফারের থেকে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে। আর এখন দেখানো হয় সত্যিকারের চরিত্রগুলোকে, যেখানে মেহেদিয়া মারা যাবার অনেক বছর পর তার রোগটির নাম আবিষ্কার করা হয়, তার অ্যাপেন্ডিক্স রোগ হয়েছিল। আর সুজান পরবর্তী জীবনে একজন সাহিত্যের শিক্ষিকা হিসেবে বাকি জীবন যাপন করেছিল, আর তাদের স্যার পরবর্তীতে তুরস্কের একজন বিখ্যাত কবি হয়ে ওঠেন। আর রুস্তু 1942 সালে তার স্ত্রী মারা যাবার মাত্র 17 দিন পরে মাত্র 22 বছর বয়সে নিজেও মারা যায়। আর মুজাফফার 1946 সালে মাত্র 26 বছর বয়সে নিজেও মারা যায়। তুরস্কের ইতিহাসের পাতায় আজ
আজও তারা একজন সম্মানিত কবি। তো আজকের গল্প এখানে শেষ হয়ে যায়। তবে আরেকটা কথা, এখানে সুজান যে রুস্তর কবিতাটা পছন্দ করেছিল, আমার গল্পে সেই কবিতার লেখক কিন্তু আমি নিজেই। ওই কয়েকটা লাইন আমি বছর তিনেক আগে নিজেই লিখেছিলাম। তো যাই হোক, কবিতা আবৃত্তি তো পারি না, বাস গল্পের মাঝে নিজের পাবলিসিটিটা করায় নিলাম আর কি। আসলে সাবটাইটেল দিয়ে দেখার কারণে তুর্কিশ কবিতাগুলোর ভাবার্থগুলো ভালোভাবে বোঝা যায়নি, তাই নিজের লেখা লাইনগুলোই লাগাই দিছি, কেউ কিছু মনে করেন না। হ্যাঁ, আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ যখন জানছি যে ঘটনাগুলো আসলে বাস্তবে ঘটে গেছে, তখন কেমন যেন খুব কষ্ট লাগছিল যে আসলে সেই সময় সেই লোকগুলোর উপরে কত কষ্টই না হয়েছে এই ঘটনাগুলো পরিলক্ষিত করার সময়। তো আল্লাহ হাফেজ।